শিক্ষা প্রতিষ্ঠান যেগুলোর কথা মেনশন করে নাই, যেমন রিক্রিয়েশন সেন্টার বা কোনো গ্যাদারিং, এগুলো এখনো পারমিশন দেওয়া হয় নাই শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার বিষয়ে ওনারা রুলিং, শিক্ষা মন্ত্রণালয় এখনো আমরা ওপেন করার কথা কিছু বলি না। এটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর থেকে সাজেশন দেওয়া হয়েছে যে অন্তত কিছুদিন আমরা আপনারাই করে দেন, আমরা জেলা পর্যায়ে ডিসি এসপি বা ওই আপনার পরিবহন সংক্রান্ত মালিক এবং শ্রমিকদের সাথে বসে আমরা নিজেরা ঠিক করে দেবো এই বাসগুলো অর্ধেক, যতগুলো বাস আছে তার বাস বা যাই হোক অর্ধেক আজকে চলবে, পরে আর অর্ধেক আরে এটা মেইনলি ইন্টার ডিস্ট্রিক্ট বাসের জন্য বলছে যাতে রাস্তাতে বাইরের থেকে কম মুভমেন্ট হয়। কোথায় এটা ওই রেসপেক্টিভ জেলা প্রশাসক, আইন শৃঙ্খলা বাহিনী, তাদের শ্রমিক ইউনিয়ন এবং মালিক সমিতি যারা আছে তারা বসেই নির্ধারণ করবে। ওনারা একটা পদ্ধতি বের করছে, আপনার আমি যেমন বলি যেমন বেইজিংয়ে আমি দেখছি তাদের কিছু কিছু রুল আছে, অনেক সময় তারা এই আজকে এই অড নাম্বার আসতে পারবে না, আসে না, শুধু ইভেন্ট নাম্বার আসে, আরেকদিন আবার ইভেন্ট নাম্বার আসে না, তো ওই রকম আর কি একটা কিছু পদ্ধতি। যুক্তিটা হলো যে একসাথে যেন বেশি গাড়ি ঢাকার দিকে বা চিটাগাং এর দিকে না ঢুকে, তাহলে এটা তারা প্রত্যেকটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ওনারা তাদের সাথে বসে ডিসিশন নেবে, আমরা এটা তাদের কাছে দায়িত্ব দিয়েছি। এটাও আমাদের মেট্রোপলিটন পুলিশ, তারপরে মালিক সমিতি, ওনারা বিআরটিএ বসে যেভাবে সিদ্ধান্ত নেবে ওনাদের উপর। সিটের বাইরে করা যাবে, সেটা ল এনফোর্সিং এজেন্সিকে বলা হয়েছে, এখানে লেখা আছে যে যদি কোনো কিছু ভায়োলেট করে সেক্ষেত্রে রেসপেক্টিভ কর্তৃপক্ষ দায়িত্ব হবে। না এটা আমরা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের উপরে ছেড়ে দিচ্ছি, না হয় নাই এটা শিক্ষা মন্ত্রণালয় জানাবে আপনাদের, শিক্ষা মন্ত্রণালয় ওনারা জানাবেন, ওনারা এটা নিয়ে আলাপ করতেছেন কীভাবে কি করা যায়। এটা আগে তো ভ্যাকসিনেশনটাও তারা জোরদার করতেছে যাতে ছাত্রদেরও ভ্যাকসিনেশন দিয়ে দেওয়া যায়, তারপরে দেখা যাক, এটা ওনারা আপনাদেরকে ব্রিফ করবে।